Assalamualaikum, welcome to my channel Rumi's Diary. আজ আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়ে। আমার এই ফুল তৈরি করার জন্য আমি রাউন্ড শেপের কাপড় নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা রাউন্ড শেপের মাপ হচ্ছে 6 সেমি। প্রত্যেকটা কাপড়ের মাঝখান থেকে আমি কেটে নিব। কাপড়ের মাঝখানগুলো কেটে নেওয়ার পরে ঠিক আমি যেভাবে সাজিয়ে নিচ্ছি এভাবে সাজিয়ে নিব। এভাবে আমি এটা সেলাই করে দেব ফ্লাওয়ার তৈরি করার জন্য। আমি যেভাবে কাপড়ের টুকরোগুলোকে সাজিয়েছিলাম ঠিক সেভাবে এখন সেলাই করে নিব। আমার কাপড়ের টুকরোগুলোকে সেলাই করা কমপ্লিট। এখন আমি এটাকে বেঁধে নেব ফুল তৈরি করার জন্য। যদি আপনাদের এই ফ্লাওয়ারটা তৈরি করা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন।